হ্যালো বন্ধুরা, রফকার লাগে চ্যানেলে আরও একবার তোমাদের জানাই ওয়েলকাম। আজ আমি চলে এসেছিলাম কুমোরটুলিতে। দেখতেই পাচ্ছ এখানে কতটা ব্যস্ত ভিড় হয়ে রয়েছে, সরস্বতী পুজোর মাত্র আর একটা দিন বাকি। তো আমি এখানে চলে এসেছিলাম তোমাদের এটা দেখাতে যে বাড়ির ঠাকুর কত দামে, মানে ছোট ঠাকুর কত দামে বিক্রি হচ্ছে এবং বড় ঠাকুর কত দামে বিক্রি হচ্ছে, সেগুলো সব তোমাদের দেখাবো। 2024-এ সরস্বতী পুজোর যখন প্রস্তুতি চলছে এই কুমোরটুলিতে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তোমাদের দেখানোর জন্যই আমি এখানে এসে, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর যারা চ্যানেলে নতুন আছে এটা সাবস্ক্রাইব করে দিও। চলো তো এইখানে দেখো অনেক ছোট ঠাকুর রয়েছে, তো বেশ সুন্দর সুন্দর। ঢুকেই তোমরা এরকম ছোট ছোট ঠাকুর দেখতে পেয়ে যাবে, এরকম ভিতরেও বড় ঠাকুর রয়েছে। যারা ছোট বাড়ির পুজো করবে তাদের জন্য তো এই ঠাকুরগুলো অ্যাপ্রোপ্রিয়েট। ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ ঠাকুরের মুখগুলো আর কালারফুল কিন্তু হেভি। কত দাম আছে দাদা ঠাকুরগুলো? কিন্তু তোমরা 200 টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে। 200 টাকা থেকে আর কত হাইস্ট কত আছে? 1000 টাকা এখানে ঠাকুর রয়েছে, 200 টাকা থেকে শুরু। তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানেও দেখো এরকম ছোট ঠাকুর পেয়ে যাবে। দেখো অসাধারণ একটা মূর্তি তোমাদের দেখালাম, তো উপরে বড় রয়েছে। এদিকেও দেখো এরকম ছোট ছোট ঠাকুর রয়েছে অনেক, বাড়ির জন্য তোমরা অবশ্যই এখান থেকে নিতে পারো। তো ভিতরেও বড় ঠাকুর রয়েছে, যারা বড় ঠাকুর চাইছে তারা কিন্তু ভিতর থেকে নিতে। সব ছোট ছোট ঠাকুর রয়েছে দেখো, মুখগুলো কিন্তু ভীষণ সুন্দর। এদিকে বড় ঠাকুরও রয়েছে রেডি একদম, এটা দেখো বসে আছে, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু এই একটা ঠাকুর দেখো পুরো হলুদ কালারের বেনারসি পরে আছে আর এখনো চুল লাগানো বাকি রয়েছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ভিতরে আরও ঠাকুর রয়েছে কিন্তু দেখো, এখানে গয়না পরানো চলছে আর কি, ভীষণ সুন্দর। কিন্তু চালচিত্রটা দেখো একটু অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু দূর থেকে একটু দেখাই না, এই হচ্ছে মোহনবাসী রুদ্রবালের স্টুডিও। তো একটা ঠাকুর দেখো কি বিশাল বড়, হলুদ কালারের শাড়ি আর একটু ব্ল্যাক টাইপের একটু কাজ রয়েছে, ভীষণ সুন্দর। কিন্তু ভীষণ সুন্দর দেখো, ওদিকে আরও রয়েছে ভিতরে ঢোকা এখন বারণ আছে, যেহেতু কাজ চলছে তাই তোমাদের একবার বাইরে থেকে দেখিয়ে দিলাম। দেখো ভীষণ সুন্দর কিন্তু এটা হোয়াইট কালারের শাড়ি পরে। এইখানে দেখো আরও সুন্দর সুন্দর সরস্বতীর মূর্তি রয়েছে, যেগুলো বাড়িতে পুজো হওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, এগুলো বাড়ির সিংহাসনেও কিন্তু রাখা যাবে। চলো দামটা জেনে নিই একবার, এই ঠাকুরগুলোর দাম একটু বলুন। 450 কোনটা? 450 ও এটা, এটা 450। আচ্ছা যে 500 ওই বড়টা, 500 আচ্ছা এটা 500 আর ওই যে বড়টা এটা 950। 950 তো ভিতরে তো আরও আছে দেখো, ওই সাজে সাজটা আছে না? হ্যাঁ ওটা 750। 750 এটা 750। আচ্ছা মানে মিনিমাম কত টাকা থেকে শুরু আছে আপনাদের? মিনিমাম 400 টাকা দিয়ে, 400 টাকা থেকে শুরু তাই তো? ঠিক আছে দেখো ভীষণ সুন্দর। কিন্তু এখানেও দেখো বাড়িতে পুজো করার জন্য ছোটো ছোটো মা সরস্বতীর মূর্তি রয়েছে, তো ভীষণ সুন্দর দেখো। এই ইয়েলোটা ভীষণ ভালো লাগে, ইয়েলো কাজ করা। আচ্ছা এটার দাম কত আছে? ও এটা 2200 টাকা দাম। আর এই যে ছোটোগুলো কত দাম আছে? এগুলো 1500 করে কিন্তু দাম আছে এখানে। ভিতরে আরও বড় বড় আছে, চাইলে তোমরা এখানে এসে নিতে পারো। আরও একটা মূর্তি দেখো রেডি হচ্ছে, ভীষণ সুন্দর কিন্তু। একটা দেখো ভীষণ সুন্দর ইয়েলো কালারের বেনারসি করা, এটা কিন্তু পুরোপুরি অন্য স্টাইলের দেখো সুন্দর।
এদিকেও রয়েছে আরও মন্দির, সব অর্ডারই। এইটা দেখো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এই একটা মা সরস্বতীর মূর্তি দেখো ভীষণ সুন্দর, যেন রানী মা। তো এদিকে আরও রয়েছে দেখো ভীষণ সুন্দর সুন্দর, এখানে কিন্তু ভীষণ সুন্দর মুখগুলো, তোমরা এসে নিতে পারো এখানে। এখানে দেখো এখানে কিন্তু ঠাকুরের স্টাইলটা কিন্তু পুরো অন্যরকম, সব ঠাকুরগুলোই প্রায় এরকমই লাগছে, দেখলাম একই রকমের স্টাইল রয়েছে কিন্তু অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর কিন্তু। এদিকেও রয়েছে এখানে এখনো কাজ চলছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। ওইগুলো 9000 টাকা তো অর্ডার হয়ে গেছে তো ওটা? হ্যাঁ, ও ভীষণ সুন্দর কিন্তু। আর এই যে এই ছোটগুলো রয়েছে 1200। আচ্ছা, এখানেও প্রচুর ছোট ছোট ঠাকুর রয়েছে দেখো, ঠাকুর বায়না করা চলছে, কেনা চলছে আর কি। দেখো কত সুন্দর একটা মায়ের মূর্তি, ভিতরে আরো বড় বড় রয়েছে। কাঞ্চিপালের স্টুডিওতে পিছনে দেখছো যে কি বিশাল বড় একটা মা সরস্বতীর মূর্তি, এখানে কিন্তু বেশ বড় বড় মূর্তি আছে, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে। চলো একবার ক্যামেরায় দেখানো, এই দুর্গা ঠাকুরের মতো এরকম হাইট রয়েছে। ডাকের সাজ আর লাল পাশ শাড়ি পরে আছে, ভীষণ সুন্দর লাগছিল। দেখো এটাও কিন্তু অন্য স্টাইলের পুরো, দেখো বেশ ভালো লাগছে কিন্তু। এই ঠাকুরটা দেখো কি বিশাল বড়, সাজটাও কিন্তু অন্যরকম লাগছে। আর দেখো এই হলুদ শাড়ি পরে রয়েছে, বীণাটাও দেখো কি বিশাল বড়। এদিকে আরও একটা রয়েছে ডাকের সাজের মা সরস্বতী, মূর্তিটা দেখতে পাচ্ছ মাকে কিন্তু ওই মীরার মতো সাজানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। এই গেরুয়া শাড়ি পরে আর তার মধ্যে মায়ের গায়ের কালার সাদা, তো ওদিকেও দেখো ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এখানেও একটা মীরা স্টাইলের প্রতিমা রয়েছে। এখানে দেখো এখানেও কিন্তু অন্যরকম ঠাকুরের মূর্তি করা রয়েছে, ভীষণ স্টাইলিস্ট কিন্তু এখানে। দেখো মা সরস্বতীকে দেখো একদম, এই প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর কিন্তু, ভীষণ বড়, মুখটাও বেশ সুন্দর লাগছে। প্রতিমার মুখখানা শুধু দেখো ভীষণ সুন্দর কিন্তু, জাঁকজমক একদম। একটা ডাকের সাজের রয়েছে ভীষণ বড়, ভীষণ সুন্দর। এদিকে ঠাকুরগুলো দেখো চারচিত্র দেওয়া, ভীষণ সুন্দর লাগছিল কিন্তু। এখানে একটা মায়ের মূর্তি রেডি হচ্ছে, বলুন বলুন। ও দাদা, এখানে কিন্তু দুখানা হাঁস আছে দেখতে পাচ্ছি, মা দাঁড়িয়ে রয়েছে। পুরীয় ঠাকুরগুলো দেখো বিশাল বড় বড়, আর চোখটা দেখো কিন্তু সেই সত্যিকার পলক লাগানো আর কি, বিশাল বড় বড় মা দুর্গার মতো, সুন্দর লাগছে দেখো। প্রচুর বড় রয়েছে, প্রচুর বড় রয়েছে, প্রচুর বড় বড় মূর্তিও রয়েছে এখানে কিন্তু। এইটা দেখো একদম অন্য স্টাইলের ডাকের সাজ, সামনে গিয়ে করতে পারছি না, মানে এত বড় মূর্তিটা পুরো দেখাতে পারছি না, তো ভীষণ বড় আর খুব সুন্দর, একদম সাদা। এই ঠাকুরটা দেখো অসাধারণ, কাজটা পুরো একদম জাঁকজমক দেখো,
মানে মুকুটটা পুরো এতটাই সুন্দর লাগছে, মানে সামনে থেকে দেখতে ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু ঠাকুরটাকে ভীষণ সুন্দর লাগছিল। এখানেও কিন্তু অসাধারণ অসাধারণ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, ভিতরে ঢোকা যাচ্ছে না কিন্তু আমি বাইরে থেকে যতটা পারছি তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এইসব মডেলের মা সরস্বতীর মূর্তি যেগুলো আর কি থিম পুজোর জন্য আর কি ডেলিভারি হবে, ভীষণ সুন্দর লাগছে। এই একটা দেখো এখানে আর কি কাজ চলছে, অসাধারণ ছোট ছোট মা সরস্বতীর মূর্তি ওপরে যে দাঁড়িয়ে আছে দেখো ভীষণ সুন্দর লাগছে। কিন্তু এই একটা মা সরস্বতীর মূর্তিটা দেখো ভীষণ কিন্তু ভালো লাগছে, মানে মনে হচ্ছে যেন ফটো ফ্রেম, ফটো ফ্রেমের মতোই করা রয়েছে। এটা আমি ক্যামেরায় ভালোভাবে দেখাতে পাচ্ছি না কিন্তু সামনাসামনি পুরো মনে হচ্ছে যেন ফটোর মধ্যে মা বসে আছে, দেখো ভীষণ সুন্দর অন্য স্টাইলের মা সরস্বতীর মূর্তি তৈরি হচ্ছে। দেখো মায়ের মুখমণ্ডলটাও কিন্তু অন্যরকম। তো এখানে আবার সিংহ রয়েছে, দুদিকে দুটো সিংহ রয়েছে, আর হাঁস তো আছেই পায়ের নিচে মায়ের বাহন। মাকে এখন বেনারসি শাড়ি পরানো চলছে। আপনার হাতেরটার দাম কত আছে? ১১০০। আর ওই যে ওই ইয়েলো কালারটা একই দাম। এখানে দেখো বিশাল বড় মায়ের একটা মূর্তি ভীষণ সুন্দর, মূর্তিটা দেখো ভীষণ সুন্দর, গয়নাগুলো দেখো ভিতরে আরো আছে, চলো ভিতরে যাওয়া যাক, তো ভীষণ সুন্দর বায়না করা চলছে। আর দেখো ভীষণ সুন্দর কাজ চলছে, খুব সুন্দর। কিন্তু এখানে আলাদা রকম একটু গয়না দিয়ে সাজানো হয়েছে মাকে, মায়ের মুখটাও অন্যরকম। এই ঠাকুরটা দেখো এখনো কমপ্লিট হয়নি কিন্তু সাজগোজ কিন্তু হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে, জাস্ট চক্ষুদান আর চুল লাগাতে বাকি। এখানে একটা দেখো মাটির কালার, মানে স্টোন আর কি, স্টোনের কালারে এরকম। এটা দেখো এটা কিন্তু স্টোন টাইপের হয়েছে। অন্য স্টাইলের মায়ের মূর্তি ভিতরে আরও রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আরও একটা অন্য স্টাইলের রয়েছে। দেখো তোমাদের একটু দেখাই, উপরে রয়েছে সিদ্ধিদাতা শ্রী গণেশ আর নিচে মা সরস্বতী, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু চালচিত্রটা দেখো দুটো হাঁস পাশাপাশি বসে, তোমাদের দেখাচ্ছিলাম এই ঠাকুরটা রেডি হচ্ছে এখন, কিন্তু দেখো প্রায় রেডি একদম হয়ে গেছে ডেলিভারির জন্য অপেক্ষা। এই বড় ঠাকুরটাও কিন্তু দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। এই ঠাকুরগুলো দেখো এগুলোও কিন্তু আবার অন্য স্টাইলের ঠাকুর রয়েছে সব, ভিতরেরটা দেখো আরও সুন্দর লাগছে। কিন্তু এক্সে বারকার এক এক একটা জায়গায় এক এক রকম অন্য রকম স্টাইলের, ভীষণ সুন্দর লাগছিল। একটা স্টুডিওতে এক এক রকম ঠাকুর পুরো এক্সে বারকার এক, মানে কোনটা ভালো কোনটা খারাপ এইসবের কোনো সিন নেই, সব ভালো একদম।
এই ঠাকুরটা দেখো কি সুন্দর, কিন্তু ডিজাইন করা রয়েছে দেখো কাপড়ে, মাথাও কিন্তু অন্যরকম একটা মুকুট দেওয়া রয়েছে, হাঁসটা উপরে রয়েছে, নিচে এখানে গোপাল রয়েছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। কেউ যদি এই স্টুডিওতে যোগাযোগ করতে চাও এই যো ফোন নাম্বার দেখিয়ে দিন। দেখো ডেলিভারি হচ্ছে মায়ের মূর্তি। ভিডিওর একদম অন্তিম পর্বে আমরা চলে এসেছি, দেখে বুঝতেই পারছো কুমোরটুলিতে কতটা ব্যস্ত এখানকার শিল্পীরা, যে 2024 মা সরস্বতীর মূর্তি সাজাতে প্রস্তুত করতে কতটা ব্যস্ত সেগুলো তোমাদের দেখিয়েছি। আর এটাও দেখিয়েছি যে যাদের বাড়ির পুজো আছে বা প্যান্ডেলের পুজোর যারা আছে তারা সবাই এসেছে, যে সোলার বা ওই যে জরির কাজগুলো এখানে রয়েছে সেগুলো কেনার জন্য, ডেকোরেশন করার জন্য। তো তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিও সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকো।